তুমি যদি এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দাও তাহলে ভিডিওটি তোমার জন্যই, বাট তোমার পরিচিত কেউ যদি থেকে থাকে যে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, তাকে চাইলে তুমি মেনশন করতে পারো, কেননা ভিডিওটি কিন্তু তার জন্যই, আশা করি শেষ পর্যন্ত দেখবে। তো তুমি কিন্তু এখন একটা খুবই সমস্যার মধ্যে আছো, তুমি বুঝতে পারছো না পরীক্ষাটা আদৌ জাস্ট টাইম হবে নাকি পিছিয়ে যাবে, আর পিছালেই বা কতদিন পিছাবে। কেননা যারা লাস্ট 2-3 মাস ধরে একদম প্রপার ওয়েতে প্রিপারেশন নিচ্ছ, যদি পরীক্ষাটা জাস্ট টাইম হয় তাহলে 10-12 দিন বাকি, যতটুকু টপিকস পড়া আছে এগুলো একটু রিভিশন দিবে এটাই। বাট অনেকে কিন্তু অনেক টপিক স্কিপ করেছো, তো যদি পরীক্ষাটা পিছিয়ে দেয় তাহলে সেই টপিকসগুলো আবার শুরু করবে। বাট তুমি কনফিউজড, তুমি যখন পড়তে বসছো মনে হচ্ছে পরীক্ষা যেহেতু পিছিয়ে যাবে তাহলে একটু পরে পড়ি, একটু রেস্ট নিই, আবার যখন রেস্ট নিচ্ছ তখনও শান্তি পাচ্ছ না, যদি পরীক্ষাটা জাস্ট টাইম হয় তখন আমার কি হবে এটা নিয়ে তোমাকে বলি। করোনা এটা কিন্তু একটা জাতীয় ইস্যু, আর স্বাভাবিকভাবে এরকম জাতীয় ইস্যুতে পরীক্ষা কিন্তু হয় না, বাট যেহেতু সরকার এখনও ডিক্লেয়ার করে নাই যে পরীক্ষাটা আদৌ পিছাবে কি না, এই জন্য কনফিউশন ঘুরছে। তো তুমি পড়তে পারছো না এটাই সমস্যা। দেখো আমার বোর্ডে অনেকেই, মোটামুটি অনেকেই পরিচিত আছে, আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছি, যতদূর জানতে পেরেছি তাদের একটা মিটিং কল করার কথা, বাট তারা একসাথে যে সবাই মিলে মিটিং করবে করোনা ইস্যুতে তারা সবাই মিলে মিটিংই করছে না। সো পরীক্ষাটা আমার মনে হচ্ছে পিছিয়ে যাবে, বাট নাও পিছাতে পারে। তার মানে এই না যে তুমি বসে থাকবে ওয়েট করবে ডিসিশনের জন্য। তো আমার রিকোয়েস্ট হচ্ছে তুমি পড়ো, সময় নষ্ট করো না, কেননা যদি পরীক্ষাটা না পিছায় তাহলে কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়বে, কিচ্ছু করা থাকবে না। আর পরীক্ষা যদি পিছিয়ে যায় তাহলে সেটা অন্য ব্যাপার, তখন হচ্ছে সেভাবে ভেবে নেওয়া যাবে যে কতটুকু টপিকস তুমি আবার অ্যাড করতে পারবে, যতটুকু পারো অ্যাড করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর প্লিজ 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 তুমি হচ্ছে পড়ালেখা করো, তুমি সময় নষ্ট করো না। আল্লাহ।